জয় মা কামাখ্যা। তো আপনারা দেখছেন এখন মা কামরূপ কামাখ্যার পুজো আরম্ভ হচ্ছে। জয় মা সতী কামরূপ কামাখ্যা, সবার মঙ্গল করো। জয় মা, জয় মা, জয় মা। তো আসুন আমার এই ব্লগ হতে দেখতে পাবেন মায়ের পুজো এবং বাবা মা কালের যজ্ঞ। সর্বপ্রথম পুজোর পড়ার পরে এই যে কারভাবে পরিচ্ছন্নভাবে মাকে অনেক প্রেরণা করার পরে মাকে যজ্ঞ করা হয়। এই যজ্ঞতে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এবং মায়ের সম্পূর্ণ শক্তিকে নির্ধারিত করার জন্য সন্তানের কাছে এই যজ্ঞটা করার খুবই দরকার। পাশে রয়েছে স্বস্তিক চিহ্ন এবং হোমযজ্ঞ এবং ওম বলে। তো সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমাদের একটু অসুবিধা হয়েছিল। রাত্রের দিকে বৃষ্টি, খুবই বৃষ্টি পড়ছিল। 17 আষাঢ় সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল, তার কারণে আমাদের একটু তাড়াতাড়ি করতে হয়েছিল পূজাটা।
পুজো চলছে, মায়ের যজ্ঞ আরাধনার পুজো, পাশে রয়েছে আমার পরিবার। মন্দিরের জায়গা শর্ট ছিল, তার জন্য যজ্ঞটা বাইরে করা হয়েছে। এই মন্দিরটা হলো কামাখ্যা কুর্তি প্রাঙ্গণে, তো সেখানে ছিল 14 আষাঢ় পুজো। তো কিছু ভিডিও ছিল আমার কাছে, ফুটেজ করছিল ভাইটা, তো মায়ের প্রসাদ দেওয়া হয়েছে এবং প্রদীপ জ্বলছে। এখানে অনেক প্রতিমা রয়েছে। এটা হলো বজরং বালি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, পবন পুত্র হনুমান কি জয়। প্রসাদ দিচ্ছে, এটা হলো মায়ের প্রতিমা, মা কামরূপ কামাখ্যার পুজোর। এবং এদিকে আমরা যজ্ঞ করছিলাম, আমি যজ্ঞ কমপ্লিট করার পরে সবাইকে ফোঁটা লাগাই দিয়েছি, হোম যজ্ঞের ফোঁটা। হোম যজ্ঞটা খুবই ভালোভাবে হয়েছিল। পাশে রয়েছে আমার গুরুমা, এটা রয়েছে আমার জামাইবাবু, এটা ভাই। যজ্ঞ করার সময় উনি ভিডিও করে দিয়েছিল আমাকে। যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল, মা অনেক খুশি প্রদান করেছে এবং মা খুব আশীর্বাদ প্রদান করুক আমাদেরকে। মায়ের কাছে এটাই মিনতি।
ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিতে সবাই পাশে থাকবেন এবং আরও নতুন নতুন আপডেট এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন। যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তাতে আপনার কাছে নোটিফিকেশান যাবে, তো আপনি শীঘ্রই সেটাকে দেখতে পাবেন। তো বন্ধুরা, সবার কাছে বিশেষ অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মায়ের জন্য, এবং নিত্য নতুন আরও ভিডিও পেতে থাকবেন প্রতাপ স্টুডিও ব্লগে। তো আমার চ্যানেলটার নাম রয়েছে প্রতাপ স্টুডিও। প্রতাপ স্টুডিওকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবে, তোমাদের কাছে এটা আমার অনুরোধ। এবং আরও নতুন নতুন ব্লগ আসবে এই চ্যানেলটিতে, দেখতে থাকুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, রাধে রাধে।